নমস্কার আপনার সকলকে পুনর্বার স্বাগত জানাই মজিদ বন্ধুসকল পলকতা চামক আজি সন্ধ্যার 7টা গুরুত্বপূর্ণ খবর। প্রথম খবর, কাইলৈ লগতে দেশের কেবাখনো রাজ্যত অনুষ্ঠিত হব 2024 লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ। আর কাইলৈ রাজ্যের 5টা সমষ্টিত অনুষ্ঠিত হব প্রথম পর্যায়ের নির্বাচন। এই 5টা সমষ্টির ভোটারে নির্ণয় করব 35গৰাকী প্রার্থীর ভাগ্য। কাইলৈ অনুষ্ঠিত হব প্রথম পর্যায়ের নির্বাচন। রাজ্যের 5টা সমষ্টিত অনুষ্ঠিত হব প্রথম পর্যায়ের নির্বাচন। কাইলৈ রাজ্যের 5টা সমষ্টির ভোটারে নির্ণয় করব 35গৰাকী প্রার্থীর ভাগ্য। 5টা সমষ্টি হয়েছে ক্রমে কাজিরঙা, শোণিতপুর, লক্ষিমপুর, ডিব্রুগড় আর যোরহাট। এই 5টা সমষ্টিত কাইলৈ অনুষ্ঠিত হব ভোটগ্রহণ প্রক্রিয়া। কাজিরঙা সমষ্টিত 11গৰাকী প্রার্থী, শোণিতপুরত 8গৰাকী প্রার্থী আগুড়াইছে প্রতিদ্বন্দ্বিতা। লগতে লক্ষিমপুরত 9গৰাকী, যোরহাটত 4গৰাকী, ডিব্রুগড়ত 3গৰাকী প্রার্থী আগুড়াইছে প্রতিদ্বন্দ্বিতা। রাজ্যত প্রথম পর্যায়ের নির্বাচনত মোট ভোটারের সংখ্যা 84,47,869। আর ইয়ার ভিতর 42,82,887 পুরুষ আর তার বিপরীতে 43,64,859 মহিলা ভোটার। প্রথম পর্যায়ের নির্বাচনের 5টা সমষ্টিত 123গৰাকী তৃতীয় লিঙ্গর ভোটার আছে। আর কাইলৈ 10,001টা কেন্দ্র অনুষ্ঠিত হব ভোটগ্রহণ। আর এই নির্বাচনী প্রক্রিয়াত নিয়োজিত করা হয়েছে 40,004গৰাকী পুলিং প্রিজাইডিং বিষয়া। কাইলৈ পুৱা 7 বজাৰ পৰা সন্ধিয়া 5 বজালৈকে প্রথম পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হব। পরবর্তী খবর, বিশ্বর কেবাখনো দেশত প্রকৃতিয়ে চলাইছে ধ্বংসলীলা। মরুভূমির দেশ দুবাইত বানপানী, আর এই বানপানীয়ে অখনি সংকেত নমাই আনিছে বিশ্বর মানব জাতিলৈ। বর্ধিত গোলকীয় উষ্ণতাক লৈ চিন্তিত বিশেষজ্ঞসকল, আগন্তুক দিনবোৰত ভয়ঙ্কর বান পরিস্থিতির সম্মুখীন হব বিশ্বর বহু দেশ। এই সতর্কবাণী জলবায়ু বিশেষজ্ঞর। মরুভূমির দেশত বানপানী, আর বিশ্বর মানব জাতিলৈ এই বানপানী আনিছে অখনি সংকেত। প্রথমে ধূলির ধুমুহা আর তার পিছত নেরেনেপেরা বরষুণ দুবাই। 4.75 ইঞ্চিতক অধিক বরষুণে দুবাই পেলাইছে দুবাই শহর। প্রকৃতি ধ্বংসযজ্ঞর পরিণতি ভুগিব লাগিব মানুহে। বৃদ্ধি হব বিশ্বত প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্প, সুনামি, বানপানী, প্রলয়ের সম্মুখীন হব বিশ্বর মানব জাতি। বর্ধিত গোলকীয় উষ্ণতাক লৈ চিন্তিত বিশেষজ্ঞসকল, আগন্তক দিনবোৰত ভয়ঙ্কর বান পরিস্থিতির সম্মুখীন হব বিশ্বর বহু দেশ। এই সতর্কবাণী জলবায়ু বিশেষজ্ঞর। আর এই মুহূর্তত অনির্দিষ্ট কাললৈ বন্ধ করে দিয়া হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইফালে উমানতা আরম্ভ হয়েছে বানর ধ্বংসলীলা। কুবাল নদীত পরিণত হয়েছে উমানর রাজপথ। পানিত উপঙ্গি গৈছে বিলাসী বাহন। বানত এই পর্যন্ত নিহত হয়েছে 18জনেরও অধিক লোক। আর মৃতসকলের 9গৰাকী হয়েছে স্কুলিয়া শিক্ষার্থী। বানে উঠুয়াই নিয়া শিক্ষার্থী, কড়িয়াই নিয়া বাহন। আর ভাইরাল হয়ে পড়ছে বানর সেই ভয়ঙ্কর দৃশ্য। আর লগতে সন্ধানহীন হয়ে আছে বহু লোক। বাহরেন, কাটার আর সৌদি আরবত ধারাষার বরষুণ। আর এই মুহূর্তত এই দেশ কেক্ষণত ঘোষণা করা হয়েছে জরুরীকালীন অবস্থা। দক্ষিণ রাশিয়া আর মধ্য এশিয়ার কিছু অংশত কেবাদিন ধরে অস্বাভাবিক বরষুণ অব্যাহত আছে। বরষুণ আর বরফ গলি যাওয়ার ফলত হাজার হাজার লোকক স্থানান্তর করা হয়েছে। পাকিস্তানত বিধ্বংসী বানপানীত এই পর্যন্ত 71জন লোকের মৃত্যু হয়েছে আর 67জনের অধিক লোক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। বিগত 4দিন ধরে পাকিস্তানত ধারাষার বরষুণ আর বজ্রপাত লৈছে ভয়ঙ্কর রূপ। মুঠতে বিশ্বর কেবাখনো রাষ্ট্রত বর্তমান প্রকৃতিয়ে চলাইছে ধ্বংসযজ্ঞ। পরবর্তী খবর, রাজ্যের লাখ লাখ লোকলৈ ভাল খবর। রাজ্যবাসীর হিমন্ত সরকারে লৈ আহিছে নতুন আঁচনি।
লাখপতি বাইদেউর পিছত এইবার লাখপতি ভিনদেউ আঁচনি ঘোষণা হিমন্ত সরকারের। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ঘোষণা করলে এই নতুন আঁচনি। লাখপতি বাইদেউর লগতে এইবার আহিব লাখপতি ভিনদেউ আঁচনি। এই ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। লাখপতি বাইদেউ হব, লাখপতি ভিনদেউ হব। আমি সকলকে একেলগে লগত লৈ কাম করিম। রাজ্যর ঘরে ঘরে অরুণোদয় আঁচনি লাভ করিব। অসমৰ জনতাই ঘরে ঘরে লাভ করিব অরুণোদয় আঁচনি। প্রধানমন্ত্রী মোদীর সম্মুখত অসমৰ জনতাক এই প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটি জানার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটি প্রেস করে রাখব। পরবর্তী খবর, গুহাটী মেডিকেল কলেজ হসপিটালত সংঘটিত হয়েছে ভয়ঙ্কর ঘটনা। এগারী গর্ভবতী মহিলাক নির্মমভাবে প্রহার চিকিৎসকর, আর ঘটনা সন্দর্ভত তদন্ত ঘোষণা হাসপাতাল কর্তৃপক্ষর। গুহাটী মেডিকেল কলেজ হসপিটালত সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর ঘটনা। এগারী গর্ভবতী মহিলাক নির্মমভাবে প্রহার চিকিৎসকর। বৃহস্পতিবারে চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছিল মহিলাগুলি, কিন্তু চিকিৎসালয়তে নির্মমভাবে প্রহার করা হয় মহিলাগুলি। মুখত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বা আঘাত পাইছে মহিলাগুলি। অভিষেক মহাজন নামের চিকিৎসকজনের বিরুদ্ধে উত্থাপন হয়েছে গুরুতর অভিযোগ। আর এই সন্দর্ভত ইতিমধ্যে চিকিৎসালয় কর্তৃপক্ষই এখন তদন্ত কমিটি গঠন করে সমগ্র ঘটনার তদন্ত করবলে দায়িত্ব দিছে। পরবর্তী খবর, সংকটত নবকুমার হরণিয়ার রাজনৈতিক কেরিয়ার। কোকরাছাড়ত নির্বাচন খেলিব নারিব নবকুমার হরণিয়ায়। নবহরণিয়া এস টি নহয় বলে ঘোষণা গুহাটী উচ্চ ন্যায়ালয়ের। সংকটত কোকরাছাড়ের প্রাক্তন সাংসদ নবহরণিয়ার রাজনৈতিক কেরিয়ার। শেহতীয়াকৈ গুহাটী উচ্চ ন্যায়ালয়ে রায়দান করেছে যে নবহরণিয়া জাতিগত যে প্রমাণপত্র দাখিল করেছিল সেয়া ভুয়া, জালিয়াতিরে প্রমাণপত্র প্রস্তুত করে দাখিল করা বলে উল্লেখ করেছে গুহাটী হাইকোর্টে। আর ইয়ার লগেলগে কোকরাছাড় লোকসভা সমষ্টিত নবহরণিয়ায় প্রার্থিত্ব আগবাব নারিব বলে 100% নিশ্চিত হয়েছে। হরণিয়া অনুসূচিত জনজাতির নহয় বলে গুহাটী উচ্চ ন্যায়ালয়ে ঘোষণা করার পাছতে কোকরাছাড়ত মিশ্রিত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এইখিনিতে উল্লেখ করা প্রয়োজন যে বিগত প্রায় 10 বছর ধরে কোকরাছাড়ত প্রতিনিধিত্ব করেছিল নবহরণিয়ায়। পরবর্তী খবর, দেশের কোটি কোটি লোক দিয়া হব সরকারি ঘর। পুনের দেশের 3 কোটি দরিদ্র লোক লাভ করব সরকারি ঘর। পি এম এ ওয়াই আঁচনির অধীনত লাভ করব এই ঘর। কোনো দরিদ্র লোক সরকারি ঘর নোপাক নাথাকিব, এই ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর। পুনের 3 কোটি দরিদ্র লোক লাভ করব সরকারি ঘর। পি এম এ ওয়াই আঁচনির অধীনত লাভ করব এই সমূহ সরকারি ঘর। কোনো দরিদ্র লোক সরকারি ঘর নোপাক নাথাকিব, দরিদ্রতা নির্মূল করার সরকারে লব বৃহৎ পদক্ষেপ। আর লগতে সকল বৃদ্ধ দরিদ্র লোকর চিকিৎসা করার আশ্বাস প্রধানমন্ত্রী মোদীর। পরবর্তী খবর, পুনের অসমলে আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। অহা 21 এপ্রিলত অসমলে আহিব গৃহমন্ত্রী অমিত শাহ। 21 এপ্রিলত শিলচরত নির্বাচনী প্রচার চলাব গৃহমন্ত্রী অমিত শাহে। বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্যর হয়ে চলাব নির্বাচনী প্রচার।